ঘূর্ণিঝড় রিমালির প্রভাবে আগরতলা শহরে প্রবল ঝড় বৃষ্টির ফলে জলমগ্ন বিভিন্ন এলাকা সরজমিনে খতিয়ে দেখলেন আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ওনার সাথে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এদিন আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলমগ্ন বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষদের খোঁজ খবর নিলেন। না, কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সচল ছিল, আমাদের যতটা পাম্প কাজ বিকেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে অসুবিধা হয় কি, যখনই বৃষ্টির ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য, তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না। আজকে আমাদের রাজীববাবু যিনি প্রদেশ সভাপতি বিজেপি, কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর এই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল, এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদব জি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে, তো আমাদের সারা আগরতলায় আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মতো কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা নিকাশি ব্যবস্থা, আমরাও চেষ্টা করছি যাতে জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো, এখন অতি বর্ষণও কিন্তু এক ঘন্টার বেশি জল থাকে না, তাও থাকে এটা পাবলিকের জন্য। কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই, সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো, বা ইচ্ছাকৃত হবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের ওপর আবর্জনা ফেলে রাখেন। কারণ আমরা রাতে রাজীববাবুর সামনে যখন ভিজিট করছি কমিশনার সাহেবজন, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা, যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা ঘুরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন, আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে সরকার এবং পৌর নিগম এটা ওখানে মাননীয় মেয়র স্যার বলেছেন, আপনারা জানেন এটা সাইক্লোন রিমাল এসেছিল এখানে, আজকেও আছে। গত 24 ঘন্টা আগরতলায় অতি ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেন 226 মিলিমিটার হয়েছে। অ্যান্ড কালকেও ওর আগেও যে 24 ঘন্টা ছিল সবচেয়ে থেকে বেশি বৃষ্টি এটা আগরতলায় হয়েছিল সমস্ত জেলার মধ্যে। আমাদের যতগুলি 18টি পাম্প যেটা আছে, এর মধ্যে 60টি পাম্প নতুনভাবে বসানো হয়েছে গত 3 বছর। আর পাওয়ার না থাকতেও পাওয়ার অনেক জায়গায় চলে গেছে, কেন কি অনেকগুলি গাছগুলি গিরে গেছে, গাছগুলি কিন্তু কেউ কন্ট্রোল করতে পারে না, সাইক্লো গাছ গিরেছে আগরতলা শহরে, অনেক জায়গায় পাওয়ার নেই। কিন্তু তখনও হাই পাওয়ার ডিজেল পাম্প যেটা আছে বনমালীপুর, ইস্ট পিএস, বনরাজ চৌমানি, ওরিয়েন্ট চৌমানি, প্যারাডাইজ চৌমানি, এই সমস্ত জায়গায় আমরা দুটো স্ট্যান্ড বাই ডিজেল পাম্প রাখেছি, ওটাও সমস্ত পাম্প করেছি। কিন্তু যেটা চিন্তার বিষয় এটা হচ্ছে, যেটা মাননীয় মেয়র সাহেব বলেছেন, অনেক জায়গায় ইভেন যেটা আপনার মেন আখাওয়ারা খাল হচ্ছে ওখানেও, যেখানে নতুন বিল্ডিং লোক কনস্ট্রাক্ট করে ওনাদেরকে একটি ওনাদেরটা জিম্মেদারিভাবে করতে হবে। ওরা কী করে কি ওরা কনস্ট্রাকশন মেটেরিয়াল, ডিমলিশন মেটেরিয়াল সব ড্রেনে ফেলে দেয়। ইভেন যেটা বড়ো আখাওয়ারা খাল যদি বন্ধ হয়ে যায় আগরতলা 10 মিনিট বাড়ির মধ্যে এটা ভরে যান, কোনোভাবে খালি হবে, ওখানেও ফেল আছে। ওখানে 3-4 দিন আগে আমরা আগে করেছি, পুলিশ মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখন একটা বিশেষ অভিযান চলছে। আমরা জেনারেল পাবলিককে সাহায্যের জন্য একটা আবেদন করবো, যারা সাহায্য করবো কিছু 2-3টা লোকের জন্য, যদি জেনারেল পাবলিক যে থাউজেন্ডস অফ পিপল দে শুড নট সাফার, তো ওরা আমাদেরকে সাহায্য করে, যতগুলি স্টর্ম ওয়াটার ড্রেন আছে ও ড্রেনের উপরে যতগুলি কনস্ট্রাকশন ডিমলিশন মেটেরিয়াল রাখা আছে, অন্যভাবে মেটেরিয়াল রাখা আছে এবং এনকোচমেন্ট আছে, এটা সমস্ত রিমুভ করা হবে। 7 দিন অভিযান চলবে, অলরেডি কাল থেকে চালু হয়েছে, তো ওটার ওর ভাগেই আজকে এখানে ভিজিট ছিল এই এলাকার সমস্ত বিশেষ নাগরিক সঙ্গে। ওরা কাজ আমরা পাচ্ছি, আমরা আশা করি যে বাকি শহরে লোক আমাদেরকে সাহায্য করবে, একা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা করতে পারে না। আমাদের আমরা যতগুলি ফোর্স আছে আমরা সমস্ত ইউজ করছি, এর যতগুলো আমাদের স্টাফ আছে, কিন্তু লোকে সাহায্য লাগবে। স্যার, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নদীর বাঁধের সাথে দোকানপাট তৈরি করা আছে, সেই দোকানপাটের জন্য নদীটার বাঙনটা অব্যাহত চলছে। এখনও দেখা যাচ্ছে ইন্দ্রনগর একটা নদীর সাথে যে বাঁধ আছে সেই বাঁধটা ভেঙে যাচ্ছে,
তো সে বিষয়ে কি বলেন, সেই দোকানপাটের ব্যবস্থা কি করছেন? ইন্দ্রনগর মানে আপনি কাটাখাল বলছেন না? না না, ইন্দ্রনগর কপরখলা। জি হ্যাঁ, ওটাই তো কাটাখালি। এটা আমি বলবো, দেখেন আগে হাবড়া নদীর অবস্থা এরকমই ছিল, প্রত্যেক জায়গায় এনক্রোচমেন্ট, যতগুলি বাড়ি ঘর তৈরি করত, কনস্ট্রাকশন, ডিমলিশন, ওয়েস্ট পাইলিং, সব হাবড়া নদীতে। এখন হাবড়া নদীতে একটু কাজ চলছে, মোটামুটি 70-80% কাজ কমপ্লিট হয়েছে। কাটাখালের জন্যেও আমরা তিনটা প্রজেক্ট ধরেছি। এখানেও যতগুলি এরকম এখন কি করছে লোক, রাত্রিবেলা দু তিনটা বেলা গিয়ে ওখানে কাটাখালে কনস্ট্রাকশন, ডিমলিশন, ওয়েস্ট ফেলছে, আপনি গিয়ে দেখতে পারবেন আপনি এখানে। রাত্রিবেলা 24 ঘন্টা তো আমরা চৌকিদারি ওখানে করতে পারি না। এটা একটু ওখানের যে জেনারেল পাবলিক আছে ওনাদেরকে একটু রেসিস্ট করতে হবে, কি এটা ওনাদের এলাকায় এরকম লোক গড়বড় করে না। প্রত্যেক জায়গায় কিছু কিছু প্রবলেম আছে। আমার যে হাবড়া নদী আমরা একটা ঘরে করেছি, কাটাখালকেও প্রজেক্ট আমরা একটা চালু করেছি স্মার্ট সিটি তরফ থেকে, স্টেট গভর্নমেন্ট সাহায্যে, সেন্ট্রাল গভর্নমেন্ট সাহায্যে। ওখানেও এরকম যে যতগুলি আছে আমরা সলভ করবো।